नोआखाली कम्पानीगंजेर न्यूज बुलेटिन करोना करोना बुलेटिन कम्पानीगंज प्रवासी जातीयतावादी फाउंडेशनेर खाद्य सामग्री मास्क और पीपीई वितरण नोआखालीते करोनाय आक्रांत हुए प्रथम मृत्युबरणकारी चिकित्सक सांबादिक और पुलिस सदस्य परिवार के आर्थिक सहायता कम्पानीगंजे चरकाकड़ाय इफतार और खाद्य सामग्री वितरण আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ঝর্ণা। এখন বিস্তারিত। নোয়াখালী কোম্পানীগঞ্জের প্রবাসী জাতীয়তাবাদী ফাউন্ডেশনের পক্ষ থেকে 200 পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ ও প্রেস ক্লাবের সাংবাদিকদের নিরাপত্তায় পিপিই বিতরণ করা হয়। বৃহস্পতিবার ফাউন্ডেশনটির নেতৃবৃন্দ আব্দুল রহমান রাজু এবং আজিজুর রহমান সফলের অর্থায়নে আহ্বায়ক ফিরোজ আলম মিলন এগুলো বিতরণ করেন। এ সময় সংগঠনের আহ্বায়ক ফিরোজ আলম মিলন বলেন, তাদের এই বিতরণ সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। অপরদিকে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক সাংবাদিক ও পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। 30 এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একরাম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনায় মৃত্যুবরণকারী ডাক্তার মঈম উদ্দিনের পরিবারকে 2 লক্ষ টাকা, সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারকে 50,000 টাকা, পুলিশ কনস্টেবল জসিম উদ্দিনের পরিবারকে 50,000 টাকা এবং করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে 5 লক্ষ টাকা সহ মোট 8 লক্ষ টাকা অনুদান দিয়েছেন সংসদ সদস্য একরামুল কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, সিভিল সার্জন ডাক্তার মমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন জেহান সহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এদিকে কোম্পানীগঞ্জে চরকাকড়ায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নোয়াখালী কোম্পানীগঞ্জ চরকাকড়া 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদার হোসেন সৌরভের পক্ষ থেকে 250টি পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। এ সময় উপস্থিত ছিলেন চরকাকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সফিউল্লাহ, চরকাকড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ ও প্রেস ক্লাব কোম্পানীগঞ্জ সভাপতি হাসান ইমাম রাসেল সহ আরো অনেকে। ইফতেখার, করোনা ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpages। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।